পঞ্চায়েতে এগিয়ে কে, কেই বা পিছিয়ে, কোথায় দুর্নীতি, কোথায় বা প্রার্থী নিয়ে কাটল না জট, সব জানতে চোখ রাখুন পঞ্চায়েতের পাঁচ কাহর শুধুমাত্র বেঙ্গল লাইভে। নমস্কার, বেঙ্গল লাইভে আপনাদের স্বাগত। পঞ্চায়েতের পাঁচ ফোরন অনুষ্ঠানে আজ আমরা চাকদা ব্লকের হিংনাড়া গ্রাম পঞ্চায়েতে আমরা কথা বলবো হিংনাড়া পঞ্চায়েতের তৃণমূল সভাপতি প্রভাত বিশ্বাসের সঙ্গে। নমস্কার প্রভাতবাবু, আপনি এই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করছেন, পঞ্চায়েতে এবার আপনাদের প্রস্তুতি কেমন? ভালো প্রস্তুতি আমাদের এবার। কীরকম? আমাদের এখানে 20টা আসন, তার সবকটাতে আমরা এবার প্রার্থী দিচ্ছি এবং এই পঞ্চায়েত এবার আমরা আমাদের দখলে আনব। এই এলাকায় আপনাদের কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে? এই এলাকায় রাস্তাঘাট 100 দিনের কাজ, তারপর স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়া, সাইকেল দেওয়া, 2 টাকা কেজির চাল গম দেওয়া, হ্যাঁ, তারপর আপনার বেকারদের লোন পাইয়ে দেওয়া এবং বেকাররা যে শিক্ষাশ্রী যে সমস্ত স্টাইপেন্ড আছে সেসব পাচ্ছে, এবং কৃষকদের সব থেকে বেশি সাহায্য করেছে আমাদের কৃষি দপ্তর থেকে, সার বীজ সমস্ত যন্ত্রপাতি সরবরাহ করেছে। এছাড়াও আমাদেরকে কৃষি কিষাণ কার্ড, সমস্ত চাষি যাতে কিষাণ ক্রেডিট কার্ড পায় সেই ব্যবস্থা করেছে। এইভাবে সর্বতভাবে যেহেতু এটা কৃষি এলাকা, কৃষকদের যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে। তারপর বন্যা অতিবৃষ্টির ফলে গত বছর আমাদের কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতিপূরণ পেয়েছে। এই উন্নয়নমূলক পরিষেবাগুলো দেওয়ার ক্ষেত্রে কখনো কি দল দেখেন? একটা দলও দেখেনি। আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি এমনভাবে দিয়েছে প্রত্যেকটা এই অঞ্চলের A to Z প্রত্যেকটা নাগরিক আমাদের মমতা ব্যানার্জির দেওয়ার কোনো না কোনো পরিষেবা সে পেয়েছে, কেউ বঞ্চিত হয়নি, দল ও মত নির্বিশেষে। আচ্ছা, আমরা খবর পাচ্ছি যে আপনাদের এই পঞ্চায়েতে 20টা আসনে যে প্রার্থী আপনারা দিচ্ছেন, এছাড়াও কিছু মানুষ প্রার্থী দিচ্ছেন যারা একসময় আপনাদের দল করতেন বা এখনও কম বেশি যুক্ত আছেন, অর্থাৎ কোটানকোট যাদের গোঁচ প্রার্থী বলি। হ্যাঁ, এটা আমাদের দু একটা ক্ষেত্রে গোঁচ প্রার্থী হচ্ছে, কারণ দল এখন বড় হয়েছে, অনেকে দাবিদার হয়েছে, তার ভিতরে দু একজন দেবে, আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো, নাহলে দল যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাই হবে, তুলে নেবে, না তুলে নিলে দল যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাই আমরা মেনে নেবো, এইটাই হলো আমাদের দলীয় সিদ্ধান্ত। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কোন দিকটা বেশি গুরুত্ব দিচ্ছেন? যেমন নবীন প্রজন্ম বা আদি তৃণমূল যারা অনেক দিন ধরে তৃণমূল করছেন বা পরে যারা এসেছেন তাদের, এই যে 3টে ক্ষেত্র আর কি, এর মধ্যে কোন দিকটাকে আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন? প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রায়োরিটি পুরনো তৃণমূলদের একটু বেশি দিয়েছি, নব্য তৃণমূল যারা 2-3 মাস আগে বা 4 মাস আগে দলে জয়েন্ট করেছে তারা যে প্রার্থী চেয়েছে তাদের একটু কম সংখ্যক দিয়েছি, তারাই কিন্তু ঘোষ প্রার্থী দেওয়ার চেষ্টা করছে, তাছাড়া আদারওয়াইজ কোনো ঘোষ প্রার্থী নেই। আমাদের এখানে খুব ভালো ছিলাম, কিন্তু রিসেন্টলি কিছু এসে তারাই বলছে যে আমরা তৃণমূল। এখন আমার কথা হচ্ছে যারা তৃণমূলের জোড়া ফুল প্রতীক পাবে সেই আমার দলের প্রার্থী, আদারওয়াইজ আর কেউ কোনো প্রার্থী নয়। হয় তাদের মনোনয়নপত্র উইথড্র করতে হবে, আর না হলে তারা দলের থেকে সাসপেন্ড হয়ে যাবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নীতি ঘোষণা করেছেন, যারা আগে জিতেছেন অর্থাৎ স্ট্যান্ডিং সদস্য, সে গ্রাম সংসদ হতে পারে, পঞ্চায়েত সমিতি হতে পারে বা জেলা পরিষদ হতে পারে, সেক্ষেত্রে তাদের আগে প্রাধান্য দিতে হবে। যদি পুনর্বাসনের ক্ষেত্রে সমস্যা হয়, অর্থাৎ আসন পুনর্বিন্যাসে যেটা ডিলিমিটেশনের ফলে একটু ভাগ হয়েছে বা সংরক্ষণের আওতায় পড়েছে, এইরকম হলে সেক্ষেত্রে দলের উপরই দায়িত্ব দেওয়া হয়েছে তাদের পুনর্বাসন দেওয়ার, আপনারা সেগুলো কি করছেন? পঞ্চায়েত যারা নির্বাচিত ছিল বিগত দিনে তাদেরকে যে পঞ্চায়েত যে আসনের মানে সিট রিজার্ভেশনের ফলে আসন বিন্যাসে তারা জায়গা পায়নি, একজন মাত্র তার জায়গা রয়েছে, সে মহিলা প্রার্থী, কিন্তু সেখানে হয়েছে SC প্রার্থী, মহিলাটা SC ছিল, তাকে সেই জায়গাটাই দিয়েছি। আর যে সমস্ত প্রার্থীরা ছিল তাদের জায়গায় সিট বিন্যাসে তাদের জায়গায় পারেনি থাকতে, তার জন্যে পাশে যে তাদের সরাবো সেখানে দেখা যাচ্ছে ওদের থেকেও উপযুক্ত প্রার্থী আছে, সেখানে আমরা দিতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে বাদ পড়ে গেছে। আচ্ছা, যারা বিক্ষুব্ধ গোঁজ হিসেবে দাঁড়ালো, হ্যাঁ, তাদের এই বার্তাটা দেওয়া যেটা আপনি বললেন, সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে? সেই প্রক্রিয়া
এখনও আমি এটা বলিনি, যেহেতু নমিনেশন পেপার সাবমিট করার শেষ দিন আগামীকাল, আগামীকাল শেষ হওয়ার পরে আমি দেখব যে আমার এই অঞ্চল থেকে কতজন প্রার্থী নমিনেশন সাবমিট করলো আমার দলের হয়ে। এবং আমার পকেটে লিস্ট আছে যেটা আমার এমএলএ, আমার এমএলএ রিকগনাইজড করে দিয়েছে এবং ব্লক সভাপতি রিকগনাইজড করে দিয়েছে এই প্রার্থী তালিকায় আমি সিট দিয়েছি। এ বাদে যারা আছে তারা ঘোষ প্রার্থী। এইবার নমিনেশন দেওয়ার ক্ষেত্রে, যেটা সিম্বল দেওয়ার ক্ষেত্রে, আমার নেত্রী এমএলএ যে প্রার্থীকে, এর থেকে যদি উনি চেঞ্জ করে সেটা ওনার ব্যাপার, উনি যদি চেঞ্জ করে কাউকে দেয় আমার কোনো আপত্তি নেই। দল আমার সর্বশেষ কথা, মমতা ব্যানার্জির নির্দেশ মেনে চলবো, মমতা ব্যানার্জির কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো। যে প্রার্থী আমার নেত্রী নীলিমানাক মল্লিক দেবে তাকেই আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করব এবং সিম্বল যে পাবে সেই আমার প্রার্থী, আদারওয়াইজ কেউ প্রার্থী নেই। এই লিস্টে আমি সাবমিট করাচ্ছি। ঠিক, আপনার এখানে সিপিএম আছে, হ্যাঁ সিপিএম এর শরিক দল আছে, আছে বিজেপি আছে, অর্থাৎ বামফ্রন্ট ও বিজেপি, এই দুয়ের মধ্যে আপনি কাকে প্রধান প্রতিপক্ষ মনে করছেন? এখানে প্রতিপক্ষ সিপিএম এরই হওয়ার কথা, কিন্তু এখন দেখছি কেন এখনো প্রতিপক্ষ হিসেবে কারা উঠে আসবে বোঝা যাচ্ছে না। এখন তবু সিপিএমই ধরে না, এখানে সিপিএম এ বামফ্রন্টের কোনো শরিক দল নেই আর বিজেপির ভোট নেই। গত বিগত যে বিধানসভা নির্বাচন হলো আমাদের অঞ্চল থেকে বিজেপি খুব একটা ভোট পায়নি। সিপিএম এবং কংগ্রেস যে জোট করেছিল আমাদের পরে, মানে আমাদের সঙ্গে ওদের টক্কর হয়েছে, মানে সাংগঠনিকভাবে সিপিএমই এখনো, হ্যাঁ এখনো এই পঞ্চায়েত, এই পঞ্চায়েত এলাকায় এগিয়ে রয়েছে, মানে এগিয়ে নেই, এখন এগিয়ে নেই, আগে ছিল। 400 ভোটের ব্যবধানে আমার এই পঞ্চায়েত তাই বিধানসভা নির্বাচনে আমাদের পার্থক্য ছিল সিপিএম এবং কংগ্রেসের মিলিত জোটের ফলে, ওরা জোট করেছিল। আমরা প্রতিদিন খবরের কাগজ খুললে বা টিভি চ্যানেল চালালে দেখতে পাচ্ছি যে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হচ্ছে, মারপিট হচ্ছে। চাকদা বা হরিণঘাটা ব্লক, এই দুই ব্লকে সে ধরনের আবহ এখনো পর্যন্ত শোনা যায়নি, না কিন্তু পরে কি হবে সেটা বলা যায় না। আপনি এই বিরোধীদের সঙ্গে সৌভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের মধ্যে যাতে ভোট প্রক্রিয়া শেষ হয় সে সম্পর্কে দলীয় কর্মীদের কি বার্তা দিচ্ছেন? দলীয় কর্মীদের বলেছি গণতান্ত্রিক উপায় হবে, কোনো ঝুট ঝামেলা করবে না, আমরা শান্তিপূর্ণভাবে এখানে এই হিংনালা অঞ্চলে কোনোদিন অশান্তিপূর্ণ হয়নি, আশা করি হবে না, শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। এবং আমাদের এখান থেকে যারা সব প্রার্থী দিতে গিয়েছে কোনো অসুবিধা হয়নি, প্রার্থী আমাদের সাহায্য সাহায্য করবো, তারা যদি না দিতে পারে বলুক না। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল, হ্যাঁ এরপর আপনাদের ভোট প্রচার শুরু, ভোট প্রচার শুরু হবে। ভোটারদের কাছে গিয়ে আপনারা কি বার্তা নিয়ে ভোট চাইবেন? আমরা এই বার্তা চেয়ে ভোট চাব যে বিগত 5 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে, এই নিয়ে হচ্ছে 6.5 বছর মমতা ব্যানার্জি যে সমস্ত উন্নয়ন করেছে সেই উন্নয়নের ডালি নিয়ে আমরা প্রত্যেকটা লোককে বুঝাবো যে আপনারা মমতা ব্যানার্জির প্রার্থীকে দয়া করে ভোট দেবেন। কারণ দেখেন আপনারা এ টু জেড মানুষ, প্রত্যেকে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যে মমতা ব্যানার্জির কোনো না কোনো সাহায্য পেয়েছেন কি না। নিশ্চয় কোনো ব্যক্তি যে সিপিএম করেছে, যে বিজেপি করছে, যে কংগ্রেস করে, কেউ বলতে পারে না এবং তৃণমূল কেউ বলতে পারে না আমরা কোনো রকম পক্ষপাতিত্ব করি না এই সমস্ত অনুদানের ক্ষেত্রে, প্রত্যেকে পাই, প্রত্যেকে পাই। আপনারা কতটা আশাবাদী এই পঞ্চায়েতে কটা আসন পেতে পারেন? এই এই পঞ্চায়েতে আমাদের 16টা আসন আশাবাদী। 4টি আসন কেন নয় আমাদের তুমুল প্রতিদ্বন্দ্বী হবে, কে জিতবে কে হারবে এখনো বলা যাচ্ছে না এই কারণের জন্যে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ছিলাম চাকদা ব্লকের হিংগাড়া পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সভাপতি, অত্যন্ত জনপ্রিয় নেতা এই এলাকার প্রভাত বিশ্বাসের সঙ্গে। নমস্কার। নমস্কার।